আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অনাদার ব্লগ সুইডেন রাষ্ট্র নামে একটি রাষ্ট্র রয়েছে ইউরোপের মধ্যে এটি সেন্টজানভুক্ত একটি দেশ ধনী রাষ্ট্র আমরা সকলেই এই দেশটির নাম জানি প্রতি বছরই এই দেশটিতে প্রচুর পর্যটক বিশ্বের বিভিন্ন দেশ থেকে যান বেড়াতে এই সুইডেনে সহজেই আপনারা কিভাবে যাবেন কি কি ডকুমেন্টস সরবরাহ করলে পরে সহজেই ভিসা পাওয়া যাবে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি উপকৃত হবেন এসব তথ্য পেয়ে ইউরোপের দেশ হচ্ছে সুইডেন এর রাজধানী হচ্ছে স্টকহোম মিউজিয়াম এবং আকর্ষণীয় প্রচুর স্থান রয়েছে সুইডেনে বিশেষ করে স্টকল স্টার দুর্গ অনেক জনপ্রিয় রাষ্ট্রের উত্তর পূর্ব দিকে রয়েছে ফিনল্যান্ড পশ্চিম দিকে নরওয়ে এবং দক্ষিণ পশ্চিম দিকে ওরে সুন্দর সেতু যেটা দিয়ে ডেনমার্ক যাওয়া যায় সুইডেনে অনেক উপকূল রয়েছে কিন্তু কোস্টার হ্যাবেট ন্যাশনাল পার্ক সুইডেনের সবচেয়ে সেরা জায়গা নরওয়ে সীমান্তে অবস্থিত কোস্টার হ্যাবেট ন্যাশনাল পার্কে সব বয়সের মানুষকে দেখা যায় এটি সুইডেনের প্রথম ম্যানিন ন্যাশনাল পার্ক সুইডেনে মালমো সহ বেশ কিছু আকর্ষণীয় শহর রয়েছে যেগুলো প্রতি বছরই পর্যটকরা বেড়াতে যান দর্শনীয় স্থান এসব দেখতে মালমো শহরে রয়েছে যথেষ্ট পরিমাণ অভিজাত অভিজাত ভবন এই শহরটি ভবনের কারণেই পর্যটকদের কাছে বেশ একটা পরিচিত দক্ষিণ সুইডেনে অবস্থিত ইয়াস্টার শহরে ভার্জিন মেরি গির্জা রয়েছে এই গির্জাটি ইউরোপের মধ্যযুগে নির্মিত শহরটিতে গির্জা ছাড়াও রয়েছে নান্দনিক স্থাপত্যে তৈরি আশ্রম সুইডেনের উত্তরে অবস্থিত সুইডিশ কাছে পছন্দের শহর প্রাকৃতিক এই শহরে সব বয়সের মানুষ ভ্রমণ করেন প্রতি বছরই এবার জেনে নেই সহজেই কিভাবে ভিসা পাবেন কি কি ডকুমেন্ট সরবরাহ করলে পরে সহজেই সুইডেনের ভিসা পাওয়া সম্ভব প্রথমেই যেটি হলো আপনার বৈধ পাসপোর্ট থাকতে হবে তারপর অনলাইনে যথাযথভাবে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে পাসপোর্ট সাইজ একটি ছবি থাকতে হবে রিটার্ন সহ ইয়ার টিকিট বুকিং এটি আপনাকে প্রোভাইড করতে হবে প্রুফ অফ অ্যাকোমোডেশন দেখাতে হবে যদি আপনি সেদেশে হোটেলে থেকে থাকেন তাহলে হোটেলের প্রুফ কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব থেকে থাকেন তাদের একমডেশন অ্যাভেলেবল থাকে সেক্ষেত্রে প্রমাণ সহ সেই প্রমাণটি আপনাকে দেখাতে হবে ট্রাভেল ইন্স্যুরেন্স প্রোভাইড করতে হবে এটি ত্রিশ হাজার ইউরো কভার করে এরকম একটি হেলথ ইন্স্যুরেন্স সরবরাহ করতে হবে ব্যাংক স্টেটমেন্ট কমপক্ষে ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট আপনাকে সরবরাহ করতে হবে যেটি ফাইনান্সিয়াল প্রুফ আপনাকে প্রমাণ করে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি আছে সে দেশে গিয়ে যতদিনের জন্য যাবেন আবার ঘুরে আসবেন এই প্রমাণটুকু যাতে স্টেটমেন্টে ভিসা অফিসার বুঝতে পারে যে আপনার কাছে যথেষ্ট টাকা আছে আপনার মেনটেন্স করার মতো এই বিষয়টি মাথায় রাখবেন যাতে করে ব্যাঙ্ক স্টেটমেন্ট খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস আপনার ব্যাংক স্টেটমেন্টে আপনার যে অর্থনৈতিক অবস্থা এই অবস্থাটা পুরাটা ফুটে উঠে কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্টের মধ্য দিয়ে যার জন্য সবসময় চিন্তা করবেন ভালো একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট দেওয়ার লাস্ট ছয় মাসের ভালো ট্রানজ্যাকশন থাকে এই রকম একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট সরবরাহ করবেন ইনভাইটেশন লেটার আপনি যদি কোনো কনফারেন্সে যান কোনো কোম্পানির আমন্ত্রণে যান সেক্ষেত্রে ইনভাইটেশন লেটার সরবরাহ করবেন পাশাপাশি স্পন্সারশিপ যদি আপনার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনাকে আমন্ত্রণ জানান তারা স্পন্সার করেন তাহলে সেই স্পন্সারটি দিতে হবে পাশাপাশি যিনি স্পন্সার করবেন তার পাসপোর্টের ফটোকপি এবং আনুষাঙ্গিক কাগজপত্র স্পন্সার সরবরাহ করতে হবে আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনার যে নাম্বারটি আছে টিআইএন সার্টিফিকেটটি সরবরাহ করতে হবে তাছাড়া ট্রেড লাইসেন্স সরবরাহ করতে হবে এবং অ্যাপ্লিকেশনকে সাপোর্ট করার জন্য আর যত ধরনের ডকুমেন্টস আছে সেটি আপনাকে সরবরাহ করতে হবে আরেকটি ইম্পর্টেন্ট যে জিনিসটি হলো আপনি যদি চাকুরি করেন সেক্ষেত্রে আপনার নন অবজেকশন সার্টিফিকেট এনওসি যেটি এটি সরবরাহ করতে হবে যাতে করে কোম্পানি সেখানে ক্লিয়ার লিখে দেয় যেখানে চাকুরি করেন চাকুরিদাতা যে আপনাকে যতদিন আপনি বিদেশে থাকবেন ততদিনের ছুটি থাকবে এবং এই ছুটির পর আপনি আবার আপনার কর্মস্থলে যোগদান করবেন আরেকটি ইম্পর্টেন্ট যে জিনিসটি হলো ইমিগ্রেশন হিস্ট্রি ইমিগ্রেশন হিস্ট্রি ভেরি ইম্পর্টেন্ট ট্রাভেলের জন্য উন্নত দেশে যখন আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তখন ইমিগ্রেশন হিস্ট্রিটা তারা দেখতে চায় এর আগে যদি আপনি তিন চারটি পাঁচটি দেশ আপনারা ঘুরেন সেক্ষেত্রে একটা ইমিগ্রেশন হিস্ট্রি গড়ে উঠল পাসপোর্টের মধ্যে হ্যাঁ এরপর যদি আপনি উন্নত কোনো দেশে অ্যাপ্লাই করেন ভিসার জন্য তাহলে ভিজার পাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে সো এক্ষেত্রে আপনার খেয়াল রাখবেন যে সুইডেনে উঠার আগে অ্যাটলিস্ট তিন চারটি দেশ যাতে করে আপনারা ঘুরতে পারেন এবং এই ইমিগ্রেশন হিস্ট্রিটি গড়ে তুলতে পারেন তারপর আপনারা সুইডেনে ভিজার জন্য ভ্রমণ ভিজার জন্য অ্যাপ্লাই করবেন সহজে ভিসা পাবেন আরেকটি জিনিস খেয়াল রাখবেন আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন তখন সুন্দর করে একটি কভার লেটার লিখবেন কভার লেটারটি সাথে এড করে দেবেন কভার লেটারের ডিটেলস আপনারা লিখবেন আপনারা কদিনের জন্য যাচ্ছেন কেন যাচ্ছেন আবার যে বাংলাদেশে ফিরে যাবেন কেন ফিরে যাবেন এগুলো তুলে ধরবেন পাশাপাশি আপনি সুইডেনে কেন যাচ্ছেন কোথায় গিয়ে আপনি উঠবেন সুইডেনে কি কি স্থান আপনারা দেখতে চান যে যে শহরগুলোতে বেড়াবেন সেই শহরগুলোর নাম লিখবেন যে যে পর্যটনীয় স্থানগুলো সুইডেনে আছে হ্যাঁ ঐতিহাসিক স্থানগুলো এগুলোর নাম আপনারা উল্লেখ করে যে এই স্থানগুলো আমরা দেখব এতে করে হয় কি কভার লেটারটি পড়ে প্রথমেই কিন্তু কভার লেটারটি ভিজা অফিসার পড়বে এই কভার পরে কিন্তু তার মোটামুটি একটা ধারণা চলে আসবে মনের মধ্যে যে এই লুকটি কোন কীরকম হ্যাঁ এবং আপনার যে ইমিগ্রেশন স্ট্যাটাসগুলো আছে এগুলো দেখে ভিজা অফিসার মনে করবে যে আপনি আসলে জেনুইন একজন ট্যুরিস্ট এতে করে ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে সমস্ত ডকুমেন্টসগুলো গ্যাদার করে যথাযথভাবে সঠিকভাবে আপনার অনলাইনে অ্যাপ্লিকেশনটি ফিল আপ করবেন সমস্ত ডকুমেন্ট যদি প্রাসঙ্গিক ডকুমেন্টগুলো আপনারা যথাযথভাবে সরবরাহ করতে পারেন তাহলে সহজেই আপনারা সুইডেনের ভিসা পাবেন এই তথ্যগুলো আপনাদেরকে শেয়ার করলাম আপনারাও এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন যাতে করে অন্যরাও উপকৃত হতে পারে ভালো থাকুন এ পর্যন্তই অন্য কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে ধন্যবাদ